বিলাসবহুল ল্যান্ড রোভার গাড়ির শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুদক আইনে মামলা হবে মুসা বিন শমশের ও গাড়ির সংশ্লিষ্ট সকল অভিযুক্তদের বিরুদ্ধে, বললেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। রোববার বিকেলে মুসার জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একথা বলেন তিনি। তবে মুসা অসুস্থতার অজুহাত দেখিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে অপারগতা জানান মুসা। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুল্ক আইন সুস্পষ্টভাবে ভঙ্গ হয়েছে, এজন্য শুল্ক আইনে মামলা হবে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে এই মানি লন্ডারিং আইনটা এখানে সুস্পষ্টভাবে প্রযোজ্য হবে, এর সাথে যারা জড়িত তারা সহযোগী আসামি হিসেবে চিহ্নিত হবেন। বিআরটিএতে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কতিপয় কর্মচারী এবং কর্মকর্তাদের সহযোগিতায়, ভুয়া কাগজপত্রের মাধ্যমে অর্থের বিনিময়ে এই ঘটনাটি ঘটেছে। সুতরাং যেহেতু এটি দুদকের শিডিউলভুক্ত অফেন্স, সেজন্য আমরা আলাদাভাবে এটি তদন্ত করার জন্য দুদককে আমরা প্রেরণ করবো।